অরল্যান্ডোয় ভয়াবহ সন্ত্রাসী হামলার সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট ওবামা। বৈঠক শেষে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এক ব্রিফিংয়ে ট্রাম্পের কট্টরপন্থী ইসলাম শব্দটি ব্যবহারের তীব্র বিরোধিতা করে এমন শব্দ ব্যবহারকে সত্য আড়াল করার অপচেষ্টা বলে অভিহিত করেন তিনি। যুক্তরাষ্ট্র জুড়ে একের পর এক বন্দুক হামলা বন্ধে অস্ত্র নীতিমালায় কড়াকড়ি আরোপে মার্কিন আইন প্রণেতাদের এগিয়ে আসা উচিত বলেও উল্লেখ করেন ওবামা। অরল্যান্ডো হামলায় কোনো বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর ইন্ধন রয়েছে কিনা সে বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটা পরিষ্কার, হামলাকারী নিজেই উগ্র মতবাদে অনুপ্রাণিত হয়ে এই হামলা চালিয়েছে। তবে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, যারা মার্কিনীদের ওপর হামলা চালাতে চায় তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। যে কোনো মূল্যে এ ধরনের হামলা প্রতিহত করব আমরা। এই বক্তব্যের জবাবে ওবামার প্রতি পাল্টা বক্তব্য ছুড়ে দিয়েছেন সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নর্থ ক্যারোলাইনায় নিজ দলের সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ওবামা অরল্যান্ডো হামলার ঘটনায় কঠোর অবস্থান নেওয়ার পরিবর্তে উল্টো তার প্রতি ক্ষোভ প্রকাশ করছেন, যা হতাশাজনক। অনেকেই বলছে প্রেসিডেন্ট ওবামা এই মুহূর্তে হামলাকারীদের চেয়ে আমার প্রতি বেশি রেগে আছেন। আমি বলতে চাই, এ ধরনের হামলাকারীর স্থান এদেশে হতে পারে না। 9/11 পরবর্তী সময়ে 5 লাখেরও বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্র আশ্রয় দিয়েছে, যাদের বেশিরভাগই সমকামকে একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ বলে মনে করে। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার যে দাবি জানিয়েছেন তার কঠোর সমালোচনা করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রেসিডেন্ট ওবামা সঠিক পথে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। হামলার পরদিনই তিনি বললেন, প্রেসিডেন্ট ওবামা নাকি সন্ত্রাসীদের পক্ষে। একজন সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে তিনি কি করে এমন মন্তব্য করেন তা আমার বোধগম্য নয়। একজন বিরোধী রাজনীতিবিদ হিসেবে আপনি যতই আপনার প্রতিপক্ষের সমালোচনা করুন না কেন, এ ধরনের লজ্জাজনক এবং অসম্মানজনক মন্তব্য করা উচিত নয়। রিপাবলিকানদের আরো একবার ভেবে দেখা উচিত এ ধরনের একজন বিতর্কিত ব্যক্তিকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তারা মনোনয়ন দেবেন কিনা। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্প ধর্মকে ব্যবহারের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট দলের অপর মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়ানো অরল্যান্ডো হামলার বিষয়ে সঠিক প্রতিক্রিয়া নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্য কর্মকার, সময় সংবাদ।